গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুজুর বিয়ে হওয়া 12 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, সব কিছু পাইলাম, বাচ্চা এখনো পাইলাম না, আছে না নাই? বন্ধা হুজুর বাচ্চা হচ্ছে না, কি করতে পারি? জানা দরকার আছে না নাই? কোনো আমল থাকলে জানা দরকার না? প্রশ্নটা মনে করেছি গুরুত্বপূর্ণ, তাই দেওয়ার চেষ্টা করছি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ উদ্দুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ চিন্তা করো না, চিন্তা করো না, কোনো চেষ্টা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি চেষ্টা করে কিছুই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রেখে দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেন কে? জবাব দেন। সন্তান দেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও নির্ধারণ করে দেন কে? মানুষ চাইলেই সন্তান আনতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি দৌড়িয়েছেন গুরু মার কাছে, দৌড়িয়েছেন গুরু বাবার কাছে, মাজারের কাছে, পীর সাহেবের কাছে, উলিয়া উলিয়াদের কাছে, কখনোই তারা আপনাকে সন্তান দিতে পারবেন না। সন্তান দিবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? ও ভাই ওলিয়া ওলিয়ারা, গুরু মা যদি সন্তান দিতে পারত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তো সর্বপ্রথম সন্তান পেত, ঠিক কিনা? তিনি তো নবী ছিলেন, 82 বছরে সন্তান কেন পাইল? ইব্রাহিম আলাইহিসসালাম কি তাহলে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট সন্তান নিয়ে আসতে পারতেন না? তো উনি 82 বছরে সন্তান কেন পেলেন? উনি তো বুড়া হয়ে গেছিলেন, এতদিন আল্লাহ সন্তান কেন দেন নাই? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সন্তান দেন নাই, বুড়া বয়সে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়াই সন্তান দিয়েছেন, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য, এই দোয়া জানা দরকার আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, দোয়া করেছিলেন আল্লাহ। সূরা ইমরানের 38 নম্বর আয়াতে এই অংশটি রয়েছে, আল্লাহ এমন পবিত্র সন্তান আমাকে দান করেন যেই সন্তান আমার জন্য, আমার পরিবারের জন্য কল্যাণকর হবে। পুত্র পবিত্র সন্তান কে দোয়া করেছিলেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দোয়া যারা বন্ধা সন্তান হয় না তারা করবেন কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা সাফফাতের 100 নম্বর আয়াত দিয়ে দোয়া করেছিলেন, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, যদি কেউ বন্ধা থাকেন সন্তান সন্ততি হয় না সেই দোয়াটি করবেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত কয় নম্বর? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান তুমি আমাকে দান করো, কে দোয়া করেছিলেন? আর কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি যখন দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াগুলি করবেন, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আসমান থেকে ফয়সালা করে সন্তান দান করবেন, ঠিক কিনা? তবে চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো অস্থির, ও কানাল ইনসানু আজুলা, অত্যন্ত তড়াপ্রবণ, গরম গরম চায়, এখনই চায়, এখনই যায়। দোয়া করেছি জুমার নামাজের পরে মসজিদের গেট থেকে এখনো বের হতেই পারি নাই, বলি আমার দোয়া কবুল হয়েছে কি হয় নাই, ঠিক কিনা বলেন? মানে এখনই চাই, টাটকা গরম, অপেক্ষা রাজি না। এমনও তো হইতে পারে এই সন্তান যদি আল্লাহ আপনাকে দান করে এখন এই মুহূর্তে এই সন্তানের ভরণ পোষণ আপনি দিতে পারবেন না, অথবা এই সন্তানের বড় কোনো রোগ হবে যে রোগটা আপনি সামলাতে পারবেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরবর্তীতে সন্তান দিচ্ছেন বা দিবেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? অন্য আরো একটি হাদিস সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শুকিয়ে দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ও দুরিয়াতিনা, এমন সন্তান স্বামী স্ত্রী যারা চোখের জন্য প্রশান্তদায়ক হবে এবং যারা ও জান্নাতুল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা ইমাম হবে, নেতা হবে, বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফিরাবেন না, ঠিক কিনা? বন্ধুরা, আমার হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে একজন ধনাঢ্যবান লোক আসলেন। আসার পরে তিনি বললেন, ও হাসান বসরি, আপনি জামানার একজন বড় আলেম, আমার সন্তান হয় না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো সংকটে রাখেন নাই, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার স্ত্রী ও সন্তান দুনিয়ার কোনো সংকট আমার নাই, আমার নাই, কিন্তু একটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরে ফেলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখনো সন্তান দেন নাই, আমার বিয়ে করা হয়ে গেছে 60 বছর, আল্লাহু আকবার, 60 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা হয় না, আমি কি করব? হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, আর আপনি একটা আমল করেন, সূরা নূহের 12 নম্বর আয়াত। কি আমল শিখিয়ে দিলেন? সূরা নূহের 12 নম্বর আয়াত তিনি শিখিয়ে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারাল ফিরা, বরুন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, ইস্তিগফার বেশি বেশি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ, ফসল ফলাদি বাড়িয়ে দিবেন, কে? এই কথাটি কোথায় বলা হচ্ছে? কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে যেহেতু বলা হচ্ছে, সেহেতু কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আপনাকে সন্তান দিবেন। ওই 60 বছরের বৃদ্ধ যখন এই আমলটা করা শুরু করলেন 5 ওয়াক্ত নামাজের পরে, 1 বছর না যেতেই ওই বৃদ্ধের স্ত্রীর গর্ভে আল্লাহ রব্বুল আলামিন সন্তান পাঠালেন। একটা পরীক্ষিত আমল, কি পরীক্ষিত একটা আমল! ইমাম বাকের রহিমাহুল্লাহ তিনি বলছেন, এমনই একজন লোক আমার কাছে এসে বলল, বৃদ্ধ হয়ে গেছি, বাচ্চা হচ্ছে না, 40 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, আমাকে কিছু আমল দেন যাতে করে বাচ্চা হয়। তিনি বললেন, 70 বার করে তুমি আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বা 70 বার করে, আর সূরা নূহের 12 নম্বর আয়াত ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই দোয়াটি তুমি বারবার করবা 10, 11, 12। এই আয়াতগুলো বারবার তেলাওয়াত করবা, সূরা নূহের কয় নম্বর আয়াত? 10, 11, 12, 13। এই আয়াতগুলো বারবার তেলাওয়াত করবা, তেলাওয়াত যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবেন। তিনি এই আমলটা শিখিয়ে দিলেন, এই আমলটা করা শুরু করলেন, দেখা গেল এই লোকও 1 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, তাকে বলুন সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষিত আমল, সুতরাং যারা বন্ধা তাদেরকে আমলগুলো শুনিয়ে দিবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা পারবেন, না হলে ইমাম সাহেবের নাম্বার দিয়ে দিবেন, এই আমলগুলো আমি বলে দেবো, ওনারা করুক, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেবেন, ঠিক কিনা? আরেকটা বিষয় আপনাদেরকে জানা থাকা দরকার, সন্তানের জন্য আপনি যখন স্ত্রীর সঙ্গে শয়নে যাবেন একটা দোয়া পড়বেন বিশেষ সম্পর্কের সময়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটা করবেন, ঠিক আছে? এই দোয়াটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন না, মাহরুম করবেন না, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন।